হ্যালো দোস্ত এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে তুমি তোমার জিমেল অ্যাপটিতে সার্চ করা সার্চ হিস্ট্রিগুলি ডিলিট করবে তো আমরা অনেক সময় জিমেলে অনেক মেল হয়ে গেলে আমরা অনেক প্রয়োজনীয় মেলকে দেখার জন্য সার্চ করে থাকি এবং সেই যে লিখে সার্চ করেছিলাম সেই সার্চ হিস্ট্রিগুলি থেকে যায় যতক্ষণ তুমি সেই সার্চ হিস্ট্রিটাকে ডিলিট করছো তো আমি আমার সার্চ গিয়ে দেখাচ্ছি তো তার জন্য আমি সার্চ ক্লিক করে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার সার্চ করার লেখাগুলি শো হচ্ছে তো এই সার্চ ডিলিট করার জন্য আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি ব্যাক করে বেরিয়ে আসার পর এরপর তুমি উপরের বাম দিকে যে থ্রি ডট রয়েছে তার উপর ক্লিক করে দেবে তো আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি থ্রি ডটে ক্লিক করার পর আমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এবং তুমি নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসার পর এই সেটিং অপশানটি দেখতে পাবে এই সেটিং অপশানটিতে ক্লিক করে দেবে তো আমি সেটিংস অপশানটিতে ক্লিক করে দিচ্ছি সেটিং অপশানটিতে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং তুমি নিচে দেখতে পাবে জেনারেল সেটিং এই জেনারেল সেটিং অপশানটিতে ক্লিক করে দেবে তো আমি জেনারেল সেটিং অপশানটিতে ক্লিক করে দিচ্ছি জেনারেল সেটিং অপশানটিতে ক্লিক করার পর আমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে এবং তুমি উপরে ডান দিকে যে থ্রি ডট অপশানটি দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করে দেবে তো আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি থ্রি ডটে ক্লিক করার পর আমাদের সামনে এই রকম একটা পপ চলে আসবে এবং নিচে যে ক্লিয়ার সার্চ হিস্ট্রি অপশানটি দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করে দেবে তো আমি যেহেতু সার্চ হিস্ট্রি ডিলিট করতে চাইছি তো আমি যেহেতু সার্চ হিস্ট্রি ডিলিট করতে চাইছি তাই ক্লিয়ার সার্চ হিস্ট্রি অপশানটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিয়ার সার্চ হিস্ট্রি অপশানটিতে ক্লিক করার পর আমাদের সামনে এই রকম একটা পপ চলে আসবে এবং কনফার্ম করার জন্য ক্লিয়ার যে অপশানটি দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করে দেবে তো আমি ক্লিয়ার অপশানটিতে ক্লিক করে দিচ্ছি তো এরপর আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি এইবার আমি দেখাবো যে আমার সার্চ হিস্ট্রি ডিলিট হয়েছে কি হয় না তো তার জন্য আমি সার্চ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার সার্চ করা লেখাগুলি কিন্তু আর দেখাচ্ছে না আমার সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে গিয়েছে সো তোমরা তোমরাও এইভাবে তোমাদের মোবাইলে জিমেল অ্যাপটি থেকে সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবে ভিডিওটি তোমার কোনো অপকারে এলে ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমার এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটির ওপর ক্লিক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও